বাংলাদেশের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে ভারতে উপহার তুলেছিলাম এবং আমাদের মাননীয় মমতা দিদির জন্য না আমরা যেটা বাঙালি সত্তা যেটাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিয়েছে সেটা হলো লৌকিক সৌভিক সালাম জুব্বার বরকতরা বাংলা ভাষার যে মর্যাদা ভাষার জন্য বলিদান দিতে পারে এটা হলো বাঙালিরাই পারে তার জন্যই আজকে সমস্ত এপার বাংলা ওপার বাংলা একদিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর একদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন এপিজে আব্দুল কালাম যেমন মৌলানা আবুল কালাম আজাদের কোনো জাত হয় না আমরা মনে করি শেখ হাসিনা এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা এবং বাঙালির সত্তার বাঁচানোর জন্য এরা সবার কাছে প্রিয় তাদের মেসেজ নিয়ে আমাদের আফিলউদ্দিন সাহেব আমার এমপি যিনি প্রতি বছরই এই অনুষ্ঠানটা আমাদেরও গার্জিয়ান আমরা অনেক ভুল করি উনি সেটা শুধরে নেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে ভাষা আন্দোলনকে 1971 সালে শেখ মুজিবুর রহমান একটা দেশ গড়ে দিলেন যেটা হলো বাংলাদেশ আমরা গর্বিত সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান আমরা আফিলউদ্দিন সাহেবের নেতৃত্বে এপার বাংলা ওপার বাংলা করছি এটা হলো ভারত সরকারের যে নিয়ম আছে সেই নিয়মের জন্যই আমাদের এখানে আজকে এত রেস্ট্রিকশান রয়েছে আমরা সকলেই চাই ওপার বাংলায় যেতে কিন্তু সরকারের যদি কোনো নির্দেশিকা থাকে সেটা তো আমরা পালন করতে বাধ্য কিন্তু আমাদের আবেগের ভাটা পড়েনি এই যে মানুষের যাওয়ার প্রবণতা এই যে মানুষকে আটকে রাখা এর মধ্যে দিয়ে প্রমাণ হচ্ছে বাঙালি সত্তাকে বাংলা ভাষাকে কিভাবে দুই বাংলার মানুষ ভালোবাসে মন্ত্রী আসেননি এটা না মন্ত্রী সমস্ত বার্তা মুখ্যমন্ত্রী রয়ে পাঠিয়েছেন তিনি ফুল পাঠিয়েছেন কারোর শারীরিক অসুস্থতা যদি থাকে তাকে তো জোর করে নিয়ে আসা যায় না সুতরাং আমরা যারা প্রতিনিধি আমরাও এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মেসেজ আমরা আফিলউদ্দিন সাহেবের মাধ্যমে সারা বাংলাদেশবাসী তথা প্রধানমন্ত্রীকে জানালাম যে আমরা দুই বাংলা এক বাঙালি সত্তা কোনো সময় ছাড়ব না বাঙালিদের অধিকার ছাড়ব না হিন্দু মুসলিম ভাই ভাই আজকে আপনারা দুই বাংলা ভারত থেকে যারা আসছেন আমরা একত্রতা ঘোষণা করছি এবং আমাদের মনে রাখতে হবে এই বাংলা ভাষা কায়েম না হলে এর প্রভাব একসময় হয়তো পশ্চিমবঙ্গ পড়তো ফলে আমরা আমাদের ভাষা এক আমাদের কৃষ্টি এক আমাদের সংস্কৃতি এক সেটা মনে রেখেই আমরা ঐক্যবদ্ধভাবে এটা পালন করছি তবে আমি আগে চারবার এসেছি একটি ভালো সিস্টেম ছিল এরপর যখন মন্ত্রী আসতেন ওখান থেকে এমপি আসতেন এমএলএ আসতেন এর একটি গুরুত্ব আছে সেই গুরুত্বটা যদি না দেওয়া হয় পুরো লোকসংখ্যা দেখে কিন্তু এটি হবে না এখানে আমাদের উচিত হবে এটি মর্যাদা দেওয়ার জন্যে আমাদের সকলের ভূমিকা রাখতে 2011 সাল থেকে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছিলেন এবং মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে দিয়ে এখানে অনুষ্ঠান শুরু করিয়েছিলেন দুই বাংলার আবেগ একটা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যে সারা বিশ্বের ইতিহাসে একটা অন্যতম ঘটনা যে একটা ভাষার মাতৃভাষার জন্যে যে শহীদ বরণ করেছিলেন আজকে তাদের সেই শহীদদের তর্পণ করবার জন্যে আর প্রতি বছরে না এবছরে আমরা মুখ্যমন্ত্রীর সে যে পরিকল্পনা ছিলেন তিনি যে এই 21 ফেব্রুয়ারিটাকে শুভেচ্ছা জানাবার জন্যে ফুলস্তাবক পাঠান আমরা শহীদদের স্মৃতি তর্পণে সেইগুলো নিয়ে এই নোমান্স ল্যান্ড এখানে আসি এটা আমাদের কাছে একটা আবেগ দুই বাংলার মানুষের আজকের দিনটি একাকার হই কোনো তার কাটা বেড়ার মধ্য দিয়ে আমাদের সীমাবদ্ধ থাকে না আজকে মনে হয় যে আমরা বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবাংলার মানুষ আজকে আমরা একটা দেশে সীমাবদ্ধ হয়ে আছি আজকের দিন আমাদের কাছে আবেগের দিন আজকের দিন আমাদের কাছে এক নতুন পাওয়ার দিন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন